हेलो एवरीवन, वेलकम टू आचार्य सर मैथ्स पॉइंट यूट्यूब चैनल। देखो, এই মাত্র বহু প্রতীক্ষিত তোমাদের যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে ডব্লিউপিপি কনস্টেবলের যে রেজাল্ট, যে রিপেনার লিস্ট 2019-এর যে রিপেনার লিস্টের যে লিস্টটা বেরোবার কথা ছিল সেটা কিন্তু এখনই বেরিয়ে গেল। দেখো, 2019-এর যে রিক্রুটমেন্টটা হয়েছিল ডব্লিউপিপির, তো সেখানে মানে সবাই জানতো যে রিপেনাল লিস্ট আসবে, এটা অনেকদিন আগে থেকে ডিক্লেয়ার হয়ে গেছিলো। এবং প্রচুর ছেলে, প্রচুর স্টুডেন্ট আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছিল, স্যার রিপেনাল লিস্ট কবে আসবে, কবে আমরা জানতে পারবো আমাদের নাম আছে কি না, এবং সেখান থেকে কিছু জনের নাম বাদও যাবে, তাই অনেকেই মানে প্রতীক্ষিত ছিল। তো আমি আপডেটটা বলেছিলাম যে তোমাদেরকে কিছুদিনের মধ্যে এটা আসবে এবং ফেব্রুয়ারির মধ্যে আসবে, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো আমি এক্স্যাক্টলি জানতাম না বলে শিওর ডেটটা বলতে পারিনি। তো ব্যাপারটা হচ্ছে, এই মাত্র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল তোমাদের যে ডাব্লিউপির যে কনস্টেবল, যে 2019-এর যে রিক্রুটমেন্ট, তার নতুন লিস্ট, নতুন রিপেনাল প্রকাশিত হয়ে গেল। তো কাদের নাম আছে, কাদের নাম নেই, তোমরা সব জানতে পারবে, ঠিক আছে? তো সেই ব্যাপারে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে বলি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও, যাতে আমার যে ভিডিও আপডেট যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়, ঠিক আছে? তো দেখো, ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, যে তোমাদের যে ডাব্লিউপির দুটো অফিসিয়াল ওয়েবসাইট আছে, একটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে, এর ভিডিও আমি করে দিয়েছিলাম। তো ওই অফিসিয়াল ওয়েবসাইটে এবং তোমাদের যে ডাব্লিউপির যে মেন অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু তোমরা এই আপডেটটা, কিন্তু মানে দুটো ওয়েবসাইটে কিন্তু তোমরা আপডেটটা পেয়ে যাবে। সব থেকে প্রথমে কিন্তু ওই যেটা নতুন ওয়েবসাইট, সেখানে কিন্তু লঞ্চ করা হয়েছিল, এবং আমি অপেক্ষায় ছিলাম কখন এই ডাব্লিউপির যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কখন লঞ্চ করে, আমি অপেক্ষায় ছিলাম। তো এখানে লঞ্চ করার পরেই কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা কিন্তু করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি দেখো ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেছি, যেটা পুরনো ওয়েবসাইট। তো সেখানে দেখো 25/2/2022-এ একটা নোটিস বেরিয়েছে, এই কিছুক্ষণ আগেই বেরিয়েছে, যেটা হচ্ছে তোমার রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল মেল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019, ঠিক আছে? রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল মেল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019, ক্লিয়ার? তোমরা এখানে এই গেট ডিটেলসে ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস, এরকম একটা লিঙ্ক খুলে যাবে। আমি প্রথমেই খুলে রেখেছিলাম, তাই এই পিডিএফটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি প্রথমেই খুলে রেখেছিলাম। তো এখানে যাওয়ার পর তোমরা তিনটা কিন্তু নতুন লিঙ্ক পাবে। একটা হচ্ছে তোমার সব থেকে প্রথমে থাকবে নোটিস রিগার্ডিং রিভাইজ মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেট, তোমরা এখানে ক্লিক করে গেট ডিটেলসে দেখতে পারো, ঠিক আছে? আর মেন যেটা তোমাদের মেন, সেটা হচ্ছে 25/2/2022-এ কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট ইন রেসপেক্ট অফ 8,419 ক্যান্ডিডেট হু হ্যাভ বিন রেকমেন্ডেড এফ্রেশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল মেল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019। মানে হচ্ছে তোমাদের যে 8,419 যে যে ক্যান্ডিডেট বা তোমাদের যে ভ্যাকেন্সি ছিল, তো তাদের যে তোমাদের যে রিভাইজ যে প্যানেল সেটা কিন্তু বেরিয়ে গেছে। তোমরা কিন্তু এখান থেকে যে তোমাদের নাম আছে কিনা সেটা কিন্তু ক্লিক করে দেখে নিতে পারো। তোমরা এই কিন্তু লিঙ্কে ক্লিক করে তোমাদের নাম কিন্তু দেখে নিতে পারো। এবং তার সাথে, এবং একটা খুবই খারাপ খবর বলতে, খুবই কষ্ট হচ্ছে, খুবই খারাপ খবর, সেটা হচ্ছে লিস্ট অফ 137 ডিলিস্টেড ক্যান্ডিডেট, মানে হচ্ছে 137 জন ক্যান্ডিডেট যাদেরকে ডিলিস্টেড করা হয়েছে, মানে যাদের চাকরি চলে যাবে, মানে যারা চাকরিতে সিলেক্ট হয়েছিল এবং যাদের চাকরি চলে যাবে। তো কি কারণ, কি ব্যাপার, অত আমি ডিটেলসে জানি না বা জানতেও মানে বলতেও চাইছি না। তো ব্যাপারটা হচ্ছে, সে যাই হোক, ব্যাপারটা হচ্ছে যাদের চাকরি চলে যায় সেটা খুবই কষ্টকর ব্যাপার। তো 137 জনের ডিলিস্টেড করা হয়েছে নামটা, তো যাদের যাদের লিস্ট আছে তারা নামটা দেখে নিতে পারো। তো তোমরা কিন্তু এখান থেকে কিন্তু কি করতে পারবে, না 8,419 ক্যান্ডিডেট হু হ্যাভ বিন রেকমেন্ডেড এফ্রেশ টু দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ক্যান্ডিডেট কনস্টেবল মেল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019, মানে 8,419 মানে ক্যান্ডিডেট, তোমরা কিন্তু এখানে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারবে। এবং যারা তোমাদের যে 137 জন কাদেরকে তোমাদেরকে মানে ডিলিস্ট করা হয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে? তোমরা কিন্তু অফিসিয়াল ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, সেখানে যাওয়ার পরে কিন্তু তোমরা এরকম একটা লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে কিন্তু সব কিছু দেখতে পারবে। তো সত্যি এটা খুবই খারাপ খবর, যে যাদের নতুন হয়েছে তাদের তো ভাগ্য, মানে তাদের জন্য তো কনগ্রেচুলেশন অবশ্যই ভালো, কিন্তু চাকরি চলে যাওয়াটা খুবই কষ্টের। চাকরি না পাওয়াটা কষ্টের নয়, কারণ চাকরি না পেলেও যে কোনোভাবে বেঁচে থাকা যায়, কিন্তু চাকরি পেয়ে চলে যাওয়াটা খুবই কষ্টের ব্যাপার। তো তাদের জন্য আমার মানে সহমর্মিত রইলো। তো তোমাদের যদি আর কোনো রকম যদি কোনো আপডেট আসে, মানে যাদের এই চাকরি চলে গেছে তাদের সম্পর্কে যদি আর কোনো রকম আপডেট আসে, বা আর কোনো রকম আপডেট যদি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু আর তোমরা কিন্তু যারা যারা পাস মানে নাম আছে বা যাই কিছু হোক, তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাও, কোনো কোয়েরি থাকলে, কোনো প্রবলেম থাকলে তোমরা কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, ক্লিয়ার?
আর নেক্সট টাইম যখন এই ডাব্লিউপি রেজাল্ট সংক্রান্ত মানে আরো যখন কোনো নতুন আপডেট আসবে 2019-এর বা 2020 যে কোনো নতুন আপডেট আসবে, আমি কিন্তু তোমাদের সামনে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও করে নিয়ে আসবো। ঠিক আছে, তো আর ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিও ছিল এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।